7 জানুয়ারি ভোটে গণতন্ত্রে বিজয় হয়েছে গোপালগঞ্জে বললেন প্রধানমন্ত্রী। বিএনপির ষড়যন্ত্র রুখে দিয়েছে জনগণ। প্রথম কর্মদিবস পার করলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। চাপ থাকলেও অতিক্রম করার ক্ষমতা রয়েছে সরকারের বললেন ওবায়দুল কাদের। এবং পৌষের শীতে কাঁপছে দেশ, রাজশাহী রংপুরের মৃদু শৈত্যপ্রবাহ তীব্রতা থাকবে আরও কয়েকদিন জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে নস্যাৎ করেছে জনগণ। সাত জানুয়ারি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে, জনগণের জয় হয়েছে। দুই দিনের গোপালগঞ্জ সফরের শেষ দিনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি জানান মানুষ পোড়ানোয় জড়িত ও এর হুকুমদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে, অগ্নি সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে 75 পরবর্তী কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, আওয়ামী লীগই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে বলেও জানান তিনি। কিন্তু আওয়ামী লীগ আসার পরেই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। 2008 নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়। এককভাবে আওয়ামী লীগ 233টা সিট পেয়েছিল আর বিএনপি পেয়েছিল সেই 2008 নির্বাচনে মাত্র 30টা সিট। তারপর থেকে তার ইলেকশন আসতে চায় না, ইলেকশন বানচাল করতে চায়। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে তাদের সমস্ত ষড়যন্ত্র আপনারা ধূলিসাৎ করে দিয়েছেন। একটি প্রকল্প দেশ কতটা উপকৃত হবে তা ভেবে স্থানীয় সরকার বিভাগকে প্রকল্প নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যারা দেশের উন্নয়নে খুশি নয় তাদের কথা চিন্তা না করার পরামর্শ দেন সরকার প্রধান। সকালে টুঙ্গিপাড়া নিজ বাড়িতে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের বৈঠকে তিনি নির্দেশনা দেন। গত 15 বছরে দেশে ব্যাপক উন্নয়ন অনেকে মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। এ সময় শুধু প্রকল্পের নামে প্রকল্প নেওয়া থেকে বিরত থেকে দেশ এবং ভবিষ্যতের কথা ভেবে কাজে হাত দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। দেশের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়ন যেটা করা দরকার আমরা সেটা করে যাব। অন্তত সকলের মধ্যে এই দৃঢ় ভাবটা থাকতে হবে, নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদা বোধ থাকতে হবে। অনেক দেশই এটা ভাবতে পারেনি যে 15 বছরের মধ্যে বাংলাদেশ এতটা উন্নত হবে বা এগিয়ে যাবে। এখানেও কিন্তু অনেকের মানে একটু আমি বলবো পরশ্রী কাতরতা আছে, তো সেগুলি শুনে কিন্তু আমি মনে করি অন্তত আমাদের যারা বিভিন্ন কাজের দায়িত্বে আছেন তারা এগুলি দেখে কখনো আপনারা চিন্তিত হবে না, ঘাবড়াবেন না, পিছিয়ে হবেন না, নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ জুড়ে জেকে বসেছে শীত, পৌষের কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাবু উত্তর ও পশ্চিমাঞ্চল মানুষ। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে শ্রমজীবীরা, দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ। আবহাওয়া অফিস বলছে শীতের তীব্রতা থাকতে পারে আরও কয়েকদিন। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.5 ডিগ্রি সেলসিয়াস। বাদশা ওসমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, হিম বাতাস আর ঘন কুয়াশায় পৌষে দেখা দিয়েছে হাড় কাঁপানো শীত। হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভুগছেন উত্তরের মানুষ। ঘন কুয়াশার কারণে সকাল 10টায়ও সূর্যের দেখা মেলা ভার। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে মাঠঘাট, সড়ক ও জনপথ। দুর্ঘটনা এড়াতে ভোরে সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে, কাজে বেরোতে পারছে না শ্রমজীবী মানুষ। শীতবস্ত্র না থাকায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছেন অনেকে। এই ঠান্ডার প্যাসেঞ্জার উঠতে চাই না, কাছে কাছে কোনো জায়গা হলে হাঁটি যায় প্যাসেঞ্জার, কয়ে হাঁটি গেলে গরম লাগে। ঠান্ডার মধ্যে তো আরও লোকজন কম, ব্যবসা হালকা।
এদিকে শীতের কারণে বাড়ছে রোগবালাই। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। পরশুদিন একটা রাতে বাচ্চারা পুরো সমস্যা ছিল, বমি ছিল, এখন আসিয়া এখানে আসিয়া সেবা নিয়ে বাচ্চারা একটু সুস্থ আছে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা, নিউমোনিয়া, এগুলো জ্বর, কাশি, সর্দি, এগুলো একটু বেশি হয়। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে আসছে মৃদু শৈত্যপ্রবাহ, এরপর বাড়তে পারে তাপমাত্রা। রংপুর বিভাগের কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ, গরম কাপড়ের অভাবে বিপাকে হতদরিদ্ররা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যে কুষ্টিয়ায় এবার আরেক দফা বাড়লো চালের দাম, প্রতি কেজিতে বেড়েছে 3-4 টাকা। এতে বিপাকে নিম্ন মধ্য আয়ের মানুষ। বিক্রেতাদের দাবি, মিলগেট থেকে বেশি দামে চাল কেনার কারণে বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে, আর ধানের বাড়তি দরের অজুহাত মিল মালিকদের। কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজু রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। মাত্র কয়েকদিনের ব্যবধানে আরেক দফায় বেড়েছে কুষ্টিয়ায় চালের দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3-4 টাকা। ষোলো মিনিকেট কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজলতা চাল কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। আর মোটা 28 চাল 3 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 52 টাকা দরে। হঠাৎই চালের বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে খুচরা বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনছেন বলেই তারাও বিক্রি করছেন বেশি দামে। মিল মালিকের জন্য আছে, তাহলে দাম বাড়ছে 3-4 টাকা। আগে বিক্রি করতাম 1 বস্তা, সেখানে বিক্রি হতো এখন অর্ধেক। সাধারণ মানুষের জন্য খুব অসুবিধা হচ্ছে। আমাদেরও সমস্যা হচ্ছে, আমরা চাল, পর্যাপ্ত চাল পাচ্ছি না। প্রত্যেকটা মিলে যাওয়ার পর বিভিন্ন মিলে এই চাল আছে তো ওই চাল নাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের সংকট, এটা সরবরাহ সংকটের সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আবারও চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমরা নিম্নায়ের মানুষ খুবই সমস্যার মধ্যে। তাই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, অতি প্রয়োজনীয় খাবারের দামটা যাতে নিম্নমুখী হয় সে বিষয়ে যেন সরকার অবশ্যই দৃষ্টি দেয়। তবে মিল মালিকরা বলছেন, চালের কোনো সংকট নেই বাজারে। ধানের দাম একটু বাড়তি তাই বেড়ে গেছে চালের দাম, ধানের দাম কমলেই কমবে চালের দাম। ধান চাল দেশে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে এবং এই ধান চাল পর্যায়ক্রমে চাষির হাতে রয়েছে। ধানের বাজার বৃদ্ধি থাকে তাহলে চালের বাজার কিন্তু সেই বৃদ্ধিটার প্রভাব পড়ে। তাই আমরা আশা করব, যদি ধানের বাজার যদি কমে, আমরা যদি কম দামে ধান পেয়ে থাকি, অবশ্যই আমাদের চালের বাজারটা কম দামে হবে। চালের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চান সাধারণ ভোক্তারা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। স্টেডিয়াম নয়, উন্মুক্ত খেলার মাঠ তৈরিতেই বেশি প্রাধান্য দেবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ নাজমুল হাসান পাপন, যেখানে সকল বয়সী ক্রীড়াবিদরা অবাধে অনুশীলন করতে পারবেন। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়ামন্ত্রীর প্রথম কার্যদিবসে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সংগঠক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, নতুন খেলোয়াড় তৈরিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের উপরও গুরুত্ব আরোপ করা হবে। এর আগে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সংগঠন যুব ও ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ নাজমুল হাসান পাপনকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাত জানুয়ারি ভোটে গণতন্ত্রের বিজয় হয়েছে, গোপালগঞ্জে বললেন প্রধানমন্ত্রী। বিএনপির ষড়যন্ত্র রুখে দিয়েছে জনগণ। প্রথম কর্মদিবস পার করলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, চাপ থাকলেও অতিক্রম করার ক্ষমতা রয়েছে সরকারের, বললেন ওবায়দুল কাদের। এবং পৌষের শীতে কাঁপছে দেশ, রাজশাহী রংপুরের মৃদু শৈত্যপ্রবাহ তীব্রতা থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।